আলাইকুম। আমি বাইকজোন থেকে বলছিলাম, বাইকজোনের এখন যে কালেকশনগুলো, বর্তমান যে কালেকশনগুলো রয়েছে তা নিয়েই আজকে আমরা আমাদের যে ভিউয়ার্সরা আছে তাদের অবশ্যই জানাবো। আর আমাদের অ্যাড্রেসটা আমি প্রথমেই বলে দিই, আমাদের অ্যাড্রেসটা হলো গিয়ে মিরপুর 7 নম্বর চলন্তিকার মোড়, বাইকজোন। মিরপুর 7 নম্বরে এসে কাউকে জিজ্ঞেস করলেই বাইকজোনের কথা বলে দিবে। আর ডিসক্রিপশন বক্সে তো নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছুই দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে কথা বলে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে। আসলে কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। প্রথমে চলে আসি আমরা R15 ভার্সন 4-এ। এটা হলো R15 ভার্সন 4, ডুয়েল চ্যানেল ABS, ইন্ডিয়ানটা। ইন্ডিয়ান এটা চলছে 8000 কিলো, 2022-এর মডেল, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি। এটার আস্কিং প্রাইস চাওয়া হয়েছে হলো গিয়ে 5,15,000 টাকা। আসলে আমি আজকে যে প্রাইসগুলো বলে দিব টোটালি ফিক্স প্রাইস, কোনো দামাদামিতে যাব না, কোনো রকম কোনো দ্বিতীয় কথায়ও যাব না। এটা প্রাইস রাখা যাবে একবারে বরাবর 4,95,000 টাকা ফিক্স প্রাইস, 4,95,000 ফিক্স প্রাইস। R15 এটা চলেছে 8000 কিলো। তারপর চলে আসি ভার্সন 3, R15 ব্লু কালার, BS6, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে, এটা অন টেস্টে আছে, 4000 কিলো চলা, 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন হবে, এখন অন টেস্টে। তো আমরা রেজিস্ট্রেশন সহ সব কিছু সহ আমাদের প্রাইস দেওয়া আছে 3,95,000। যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 3,85,000 টাকা ফিক্সড করে দিব, 3,85,000 ফিক্সড প্রাইস, কোনো দামাদামি হবে না। তারপর চলে আসি হলো গিয়া ভার্সন 3, এটা হইলো গিয়া 2020-এর মডেল, 10 বছরের কাগজ করা, এটা হইলো গিয়া BS6 মডেল, গাড়ি চলছে 7000 কিলো, এটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়া 3,85,000 টাকা। যারা ভিডিও দেখে, সোহাগ অফিসিয়াল দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 3,75,000 টাকা ফিক্স প্রাইস করে দিব, 10 বছরের কাগজ সহ BS6, 3,75,000। তারপরে চলে আসি হইলো গিয়া সিভিয়ার, এটা হলো 2021-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, ডুয়েল চ্যানেল ABS, ইন্দোনেশিয়ান, গাড়ি চলছে 4,900 কিলো, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি, কোথাও কোনো স্পট এরকম কোনো কিছুই নাই। তো গাড়ির প্রাইস দেওয়া আছে 4,55,000 টাকা, ডুয়েল চ্যানেল ABS, ইন্দোনেশিয়ান, এটার প্রাইস আমরা রাখতে পারবো হলো গিয়া 4,40,000 টাকা, টোটালি ফিক্স প্রাইস, 4,40,000 টোটালি ফিক্স প্রাইস। তারপর চলে আসি হলো গিয়ে ইন্দোনেশিয়ান সিভিয়ার, 2018-এর মডেল, 14,000 কিলো চলা, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা, আর এটার প্রাইস দেওয়া আছে হইল গিয়া 2,95,000 টাকা, এটা লাস্ট প্রাইস রাখা যাবে হইল গিয়া 2,75,000 টাকা ফিক্স প্রাইস, 75, ইন্দোনেশিয়ান 2018-এর 75 ফিক্স প্রাইস। তারপরে হইল গিয়া সিভিয়ার, এটা হইল গিয়া 2019-এর মডেল, 10 বছরের কাগজ করা, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, গাড়ি চলছে 8000 কিলো প্লাস, তো এটার প্রাইস দেওয়া আছে হইল গিয়া 3,15,000 টাকা। যারা ভিডিও দেখে বা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য মাত্র টোটালি ফিক্স প্রাইস পড়বে। আমি আজকে পর্যন্ত এই গাড়িগুলোর এই প্রাইস আমি এখন পর্যন্ত দেই নাই, তো একবারে রিজনেবল প্রাইস 3,00,000 টাকা, টোটালি ফিক্স প্রাইস। তারপরও আসলে 1-2,000 টাকা অবশ্যই সম্মান করব যারা সোহাগ অফিসিয়াল দেখে আসবে। তারপরে চলে আসি হলো গিয়া SF BS6 মডেল, 2020-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি, এক হাতেই চলা, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে। তো আসলে এটার প্রাইস দেওয়া আছে 2,85,000 টাকা, FIABS, গাড়ি চলছে 8000 কিলো, 2020-এর মডেল, তো এটা আমি রাখতে পারবো হইল গিয়া 2,75,000 টাকা ফিক্স প্রাইস, 2,75,000 ফিক্স প্রাইস। তারপর চলে আসি ব্ল্যাক কালারটা, 2020-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা, গাড়ি এটা চলেছে হইল গিয়া 7000 প্লাস, এই গাড়িটার প্রাইস দেওয়া আছে 2,90,000 টাকা, যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 2,80,000 টাকা ফিক্স প্রাইস, FIABS, হ্যাঁ। তারপর চলে আসলে অ্যাভেঞ্জার, ক্রুজ টাইপের যে বাইকগুলো মানুষ আসলে যেগুলো কমফোর্ট ফিল করে এই বাইকগুলো চালায়, তো এটা চলছে হইলো গিয়া প্রায় 12,000 কিলোর মতো, এটা 2017-এর মডেল, 17-এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি, এক হাতেই চলা, 2-3 হাতের না, এক হাতের গাড়ি, তো এটার প্রাইস দেওয়া আছে 1,55,000, যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 1,45,000 লাস্ট করে দিব, 1,45,000 লাস্ট প্রাইস সবগুলো, হ্যাঁ, ফ্রন্টগুলো একটু দেখায় দিলে বুঝতে পারবে যে আসলে কীরকম ফ্রেশ কন্ডিশনে গাড়ি এগুলো আছে, টোটালি ফ্রেশ কন্ডিশনে গাড়ি এগুলো আছে। এই সাইডে চলে আসি GSXR আছে দুইটা, একটা ব্ল্যাক কালার, 2021-এর মডেল, 3000 কিলো চলা, এক হাতেই চলেছে, 1 কিলোর থেকে 1 কিলো বেশি চলে নাই গাড়ি, গাড়ি গ্যারান্টি সহকারে বিক্রি করবো, এটা সার্ভিস বইটো এভরিথিং সব কিছু আছে, অফিসিয়াল গাড়ি, ডুয়েল চ্যানেল ABS, হ্যাঁ। এটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়া 3,75,000 টাকা, যারা ভিডিও দেখে বা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য 3,65,000 টাকা ফিক্স প্রাইস করে দিব, 3,65,000 ফিক্স প্রাইস। তারপর চলে আসি ইয়েলো কালারের একটা GSXR, হ্যাঁ, ইয়েলো কালার, তো এটা হইলো গিয়া 2020-এর মডেল, 8000 কিলো চলা, টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে, ফার্স্ট পার্টি গাড়ি, এক হাতেই চলেছে, তো এটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়া
3,25,000 টাকা তো আসলে যারা ভিডিওর মাধ্যমে বা ভিডিও দেখে আসবে তাদের জন্য প্রাইস পড়বে হলো গিয়া 3,10,000 টাকা টোটালি ফিক্সড প্রাইস 3,10,000 টাকায় জিএসএক্স আর ইয়েলো কালারটা আমার কাছে পেয়ে যাবে তারপর চলে আসি এসএফ এসএফ 2018 মডেল 12,000 কিলো চলা ফার্স্ট পার্টি একাতেই চলেছে টোটালি ফ্রেশ কন্ডিশন আছে 24 সাল পর্যন্ত পেপারস আপডেট তো 24 সাল পর্যন্ত পেপারস আপডেট আর এটা প্রাইস দেওয়া আছে হলো গিয়া 1,85,000 টাকা 1,85,000 যারা ভিডিও দেখে বা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য 1,75,000 টাকা টোটালি ফিক্সড প্রাইস তারপর চলে আসি হলো ফেজার হোয়াইট কালারের 2017 মডেল 17 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি একাতেই চলা তো এটার প্রাইস দেওয়া আছে হলো গিয়া 1,90,000 টাকা স্মার্ট কার্ড করা আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তো এটা প্রাইস রাখা যাবে হলো গিয়া 1,85,000 টাকা টোটালি ফিক্সড প্রাইস 1,85,000 টোটালি ফিক্সড প্রাইস তারপর চলে আসি এখানে একটা হাঙ্ক আসছে মাত্র ডাবল ডিক্সের হাঙ্ক টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 13,000 কিলো চলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর এটা হলো 2019 সালের গাড়ি ওর গাড়ি হলো 2019 মাত্র 13,000 কিলো চলা 43 সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড করা আছে গাড়ি এটা প্রাইস দেওয়া আছে 1,15,000 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 1,10,000 টাকা ফিক্সড প্রাইস করে দিব এক্সেসর হলো গিয়া 2021 মডেল 21 রেজিস্ট্রেশন 6,000 কিলো চলা এক হাতেই চলেছে ডিজিটাল নাম্বার প্লেট করা আছে ফার্স্ট পার্টি 2023 সাল পর্যন্ত পেপারস আপডেট তো এটার প্রাইস দেওয়া আছে হলো গিয়া 4,10,000 টাকা যারা ভিডিও দেখে আসবে বা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য ফিক্সড প্রাইস পড়বে 3,85,000 টাকা টোটালি ফিক্সড প্রাইস তারপর একটা এমটি আছে এমটিটা হলো গিয়া 2020 মডেল 20 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি 2024 সাল পর্যন্ত পেপারস আপ টু ডেট করা আছে তো এটা হলো গিয়া 7,000 প্লাস কিলো চলা তো টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা এটার প্রাইস পড়বে হলো গিয়া 3,25,000 টাকা 3,25,000 যারা ভিডিও দেখে আসবে বা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য এমটিটা রেখে দিব 3,05,000 টাকা এখানে একটা স্কুটি রয়েছে স্কুটি যারা আসলে রিল্যাক্সে গাড়ি চালাতে চাচ্ছে আসলে যাদের কমফোর্ট চাচ্ছে বা আমি আস্তে ধীরে গাড়ি চালাবো মাইলেজটা ভালো পাবো তাদের জন্য স্কুটি আছে 125 মাহিন্দ্রা তো এটা টোটালি ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আছে গাড়ি এটা মাত্র 13,000 কিলো চলেছে যে ভদ্রলোক চালাইছে উনি মানে বাজার টাজারে যাওয়ার জন্য কিনেছিল তো পরে বাসায় রাখা অবস্থা বিক্রি করে ফেলছে আমরা নিয়ে নিয়েছি তো এটার প্রাইস দেওয়া আছে হলো গিয়া 1,10,000 টাকা 1,10,000 এটা লাস্ট 95 পর্যন্ত করে দিবে একবারে ফিক্সড প্রাইস 95 জি তারপর চলে আসি হলো গিয়া এসএফ জিক্সার এফআই এবিএস এটা 2020 মডেলটা 2020 মডেল যেটাকে বলে সিলভার কালারটা এটা চলেছে কত কিলো একটু দেখে বলি এটা চলেছে 7,900 কিলো 7,900 কিলো ফার্স্ট পার্টি গাড়ি এক হাতেই চলা গাড়ি দুই তিন হাত হয় নাই টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে আর গাড়ি এটা 2022 সালের পর্যন্ত আপ টু ডেট করা আছে ট্যাক্স টোকেন হ্যাঁ তো যারা কিনতে আসবে অবশ্যই এসে গাড়ির কাগজ আপ টু ডেট পাবে কোনো সমস্যা নেই আর এটার প্রাইস আমার দেওয়া আছে হলো গিয়া 2,35,000 টাকা যারা আসলে ভিডিও বা আমার চ্যানেলের মাধ্যমে বা সোহাগ অফিসিয়ালের মাধ্যমে দেখে আসবে তাদের জন্য 2,30,000 টাকা লাস্ট করে দিব 2,30,000 তারপরে চলে আসি হলো গিয়া জিক্সার এটা 2021 মডেল অন টেস্টে আছে 2021 মডেল 8,000 কিলো চলা টোটালি ফ্রেশ কন্ডিশনে গাড়ি এটা আছে তো আসলে এটার প্রাইস দেওয়া আছে 1,85,000 টাকা রেজিস্ট্রেশন সহ তো যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 1,75,000 টাকা করে দিব রেজিস্ট্রেশন সহ মানে যাবতীয় যা খরচ আছে রেজিস্ট্রেশন করে দিতে সম্পূর্ণ আমাদের 1 টাকা আর বেশি দিতে হবে না তারপর চলে আসি ভার্সন 3 এফজেড এফআই এবিএস 10 বছরের কাগজ করা 2021 গাড়ি এটা 10 বছরের কাগজ 2021 গাড়ি এক হাতেই চলেছে গাড়ি ফার্স্ট পার্টি 15,000 কিলো চলা গাড়ি এটার প্রাইস দেওয়া আছে হইলো গিয়া 2,18,000 টাকা যারা ভিডিও দেখে আসবে বা ভিডিওর মাধ্যমে আসবে আমাদের কাছে তাদের জন্য 2,10,000 টাকা ফিক্সড প্রাইস করে দিব 10 বছরের কাগজ করা 2021 তারপরে চলে আসি হর্নেট হলো সিবিএস ব্রেক 2020 মডেল এলইডি হেডলাইট সিবিএস ব্রেক এটার আবার একটা নর্মাল হেডলাইট আছে যেটা ওই যে পাশের টায় লাগানো আছে ওইটার আবার একটু দাম কম এলইডি হেডলাইটটার দাম বেশি তো এটার প্রাইস দেওয়া আছে 1,85,000 টাকা এটা যারা ভিডিও দেখে আসবে বা ভিডিওর মাধ্যমে তাদের জন্য 78,000 টাকা করে দেবে 1,78,000 টাকা গাড়ির দাম ফিক্সড প্রাইস নর্মাল হেডলাইট এটার প্রাইস কম আচ্ছা এটা চলে হ্যাঁ এলইডি হেডলাইট তারপর চলে আসি এটা হলো সিঙ্গেল ডিক্সের গাড়ি 2019 মডেল 12,000 কিলো চলা তো টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে এটা পরে সম্পূর্ণ গাড়ি পলি করা আছে কোথাও কোনো দাগ টাগ ওভাবে নেই তো গাড়ির প্রাইস দেওয়া আছে 1,48,000 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 1,45,000 টাকা লাস্ট করে দেওয়া যাবে চলে তারপরে চলে আসি হলো গিয়া এক্সব্লেডটা টোটালি ফ্রেশ কন্ডিশন 2020 মডেল এটা তো টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা 2020 মডেল ফার্স্ট পার্টি গাড়ি এক হাতেই চলা
তো এটা চলছে হইল গিয়ে 9500 কিলো মাত্র তো আসলে এটার প্রাইস দেওয়া আছে হইল গিয়ে 165000 টাকা যারা ভিডিও দেখে আসবে সোহাগ অফিশিয়াল দেখে আসবে তাদের জন্য 158000 টাকা ফিক্সড প্রাইস পড়বে কোনো দামাদামিতে আমরা যাব না কিন্তু এবারে ভিডিওতে কোনো দামাদামিতে যাব না তারপর চলে আসি এস এস গাড়ি এটা 2016 মডেল 16 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর গাড়ি হলো 10 বছরের কাগজ করা তো এটা আমরা প্রাইস দিয়েছি হলো গিয়া 125000 টাকা যারা ভিডিও দেখে বা ভিডিওর মাধ্যমে আমাদের কাছে আসবে তাদের জন্য 110000 টাকা ফিক্সড প্রাইস করে দিব তারপর চলে আসি হাং সিঙ্গেল ডিক্সের একটা গাড়ি সামনে পিছনে দুটো চাকাই নতুন লাগানো আছে গাড়ি এটা চলেছে কতগুলো আমি দেখে বলতেছি গাড়িটা চলেছে 30000 কিলো 2017 মডেলের গাড়ি 30000 কিলো চলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা গাড়ি তো এক হাতেই চলা গাড়ি তো এটার প্রাইস দেওয়া আছে হলো গিয়া 108000 টাকা যারা ভিডিও দেখে আসবে বা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য মাত্র 102000 টাকা ফিক্স করে দিও 5000 না 2000 ফিক্স 102000 টাকায় গাড়ি হাঙ্গারি টোটালি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবে আমার কাছে ইনশাআল্লাহ তারপর চলে আসি আরটিআর আরটিআর এটা 2022 এর মডেল এখনো অন টেস্টে আছে কোনো নাম্বার হয়নি যে কিনবে তার নামে নাম্বার হবে ডাইরেক্ট আর যাবতীয় যা খরচ আছে সম্পূর্ণ আমাদের আর গাড়ি চলেছে মাত্র 3600 কিলো তো এটার প্রাইস দেওয়া আছে হলো কি 148000 টাকা রেজিস্ট্রেশন সহ যারা গাড়ি ভিডিও দেখে বা ভিডিওর মাধ্যমে আসবে রেজিস্ট্রেশন সহ 145000 টাকা ফিক্সড করে দিব টোটালি ফিক্সড প্রাইস 145000 টাকা তারপর চলে আসি ডিসকভার ডিসকভার এটা 110 সিবিএস ব্রেক 2020 এর মডেল 10 বছরের কাগজ করা গাড়িটার প্রাইস দেওয়া আছে 118000 টাকা যারা ভিডিও দেখে আসবে বা ভিডিওর মাধ্যমে তাদের জন্য 113000 টাকা ফিক্সড প্রাইস 10 বছরের কাগজ সহ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড তারপরে চলে আসি ইউজি 5 2019 এর মডেল গাড়ি চলেছে 10300 কিলো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড করা আছে 2023 সাল পর্যন্ত পেপারস আপডেট পাবে তো এটার প্রাইস দেওয়া আছে হইল কি 155000 টাকা যারা ভিডিও দেখে আসবে বা ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য 148000 টাকা টোটালি ফিক্সড প্রাইস টোটালি ফিক্স তারপর চলে আসি আরেকটা ডিসকভার আছে 110 এটা হলো কি নন হাইড্রোলিক নন সিবিএস ব্রেক এটার প্রাইস দেওয়া আছে 98000 টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য মাত্র 92000 টাকা গাড়ি এটার দাম পড়বে 92000 টাকা মাত্র 92000 টাকা 2019 এর গাড়ি তারপর চলে আসি টিগার সিভি টিগার এটা সিভি টিগার 2017 মডেল 17 রেজিস্ট্রেশন সিঙ্গেল ডিক্সের গাড়ি এটার প্রাইস দেওয়া আছে 115000 টাকা তো যারা আসলে ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য 105000 টাকা টোটালি ফিক্সড প্রাইস পড়বে 105 তারপর চলে আসি একটা ইগনিটর আছে 2019 এর মডেল 10 বছরের কাগজ করা ইগনিটর এটা তো 10 বছরের কাগজ করা এটা হলো 2019 এর মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি সম্পূর্ণ পরি করা আছে কোথাও কোনো দাগ নেই আর গাড়ি এটা চলেছে কতগুলো একটু দেখে বলি গাড়ি এটা চলেছে 8160 কিলো টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি এটা তো যারা নিতে যাবে অবশ্যই চলে আসবেন নিয়ে যাবেন কোনো রকম কোনো সমস্যা নেই ইনশাল্লাহ গাড়ি এটার প্রাইস রাখতে পারবো হইলো গিয়া একবারে ফিক্সড প্রাইস পড়বে 90000 টাকা কোনো দামাদামি হবে না 90000 টাকা ফিক্সড প্রাইস তো আসলে আমাদের এখানে যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটা গাড়িতেই আমরা ইঞ্জিন ওয়ারেন্টি দেই 6 মাসের আর প্রত্যেকটা গাড়িতেই আমরা সার্ভিস দেই 5টা করে ফ্রি সার্ভিস থাকবে আর যারা টেকনিশিয়ান নিয়ে এসে গাড়ি চেক করে নিয়ে যেতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই আমাদের এখান থেকে যাবতীয় যত ঝামেলা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের গাড়িগুলো তো আপনারা দেখেছেন অবশ্যই ফ্রেশ কন্ডিশনে আমরা গাড়ি রাখি উল্টাপাল্টা গাড়ি ইনশাল্লাহ আমার শোরুমে পাবেন না মালিকানা পরিবর্তন দিনেরটা দিনে করতে পারবেন বা মালিকানা পরিবর্তন করে আপনারা গাড়ি ডেলিভারি নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর যারা প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদের জন্য কুরিয়ারের ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেখানে যোগাযোগ করে গাড়ির ভিডিও দেখে অবশ্যই আমাদের থেকে গাড়িটা আপনারা নিতে পারবেন যাচাই বাছাই করে আর গাড়ির কাগজের আজীবনে ওয়ারেন্টি আর আমাদের লোকেশনটা আবার একটু বলে দিচ্ছি মিরপুর 7 নম্বর চলন্তিকার মোড়ে বাইক জোন মিরপুর 7 চলন্তিকার মোড় বাইক জোন আসলে মিরপুর 7 এ এসলে আপনারা জানতে পারবেন এখানে আর ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম